আসসালামুয়ালাইকুম, আমি রাস্তান মাহমুদ। আজকে আমি আপনাদেরকে স্মার্টফোন সুরক্ষার জন্য একটি অ্যাপস নিয়ে কথা বলব। অ্যাপসটি ইনস্টল করার ফলে চোর আপনার ফোনটিকে হাতে নিতে ভয় পাবে। আর ফোনের দাম যাই হোক না কেন, কষ্টের টাকায় কেনা ফোনটি চুরি হলে একদম গলি যায় গিয়ে লাগে। আর যদিও বা চোরে চুরি করে আপনার স্মার্টফোনটি, তাহলে বিভীষিকায় পড়ে যাবে চুরি করার পর। আমি কথা না বাড়িয়ে সরাসরি অ্যাপসে চলে যাব। আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর টাইপ করব TASAMAO, থামাও, চলে আসছে অলরেডি। এটা আমরা ইনস্টল করব। আর আগে বলে নিই, এই অ্যাপসটি আমার আগে থেকে ইনস্টল করা আছে, আর এই অ্যাপসটি আনইনস্টল হয় না, ডিঅ্যাক্টিভ হয়। এই অ্যাপসটি ইনস্টল করার পর আমরা দুটি অপশন পাব, একটি ফেসবুক থেকে ভেরিফাই আর একটি গুগল মেইল থেকে ভেরিফাই। তো আমরা যেটা ইচ্ছা সেটা করব, গুগল বা ফেসবুক। তারপরে এখানে ফোন ভেরিফাই যাবে, যেই সিম নাম্বারটি আপনার ফোনে তোলা আছে সেই ফোন দিয়ে ভেরিফাই করবে। তারপরে আমরা চলে যাব। তারপর ভেরিফাই হওয়ার পর এখানে দেখাবে আপনার সেটের মডেল কত, IMEI কত, এই আর কি। তো এখানে যদি আপনি ড্যাশবোর্ডে যাব, তারপর মেসেজের মাধ্যমে চুরি হবে। আপনার ফোনটি যদি হারিয়ে যায়, আপনি মেসেজ করে আপনার ফোনটি মানে চোরকে ভয় ভীতি দেখাইতে পারবেন এবং চোর বিভীষিকায় পড়ে যাবে। তো যাই হোক, চোর চুরি করার পর আপনার ফোনটি যখন ইউজ করবে, যখন ওই ফোনে আরেকটি সিম ইউজ করবে, তখনই আপনি এখানে যে নাম্বারটি দিবেন, আমি এই লাস্টের 06 এই নাম্বারটি দিয়েছি, এই নাম্বারে যদি আমার ফোন কেউ চুরি করে, চুরি করার পর যদি ও অন্য সিম ইউজ করে, ওই যে সিম ইউজ করবে সেই সিম থেকে আমার এই 06 একটা মেসেজ আসবে যে এই সিম থেকে আর কি আমার ফোনটি ইউজ করতেছে। এতে আমি থানায় জিডি করে তাড়াতাড়ি চোরকে ধরতে পারবো, যেহেতু এখন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম। তো থামাও লক, থামা লক, এটাও আর কি, এটাও মেসেজের মাধ্যমে লক। এখানে ইচ্ছা মতো আপনি ইয়ে করতে পারবেন, যে কোড দিতে পারেন, কিন্তু এই কোডটা মনে রাখা লাগবে। যখন আপনার ফোনটি কারো হাতে বা কেউ নিয়ে নিয়েছে, হারিয়ে গেছে, এখন ফোনটি আপনার কোনো লক দেওয়া নাই বা এমনিতেই ওপেন আছে, এখন আপনি চাচ্ছেন কি সব কিছু দেখে নিতে পারে আপনার ফোন থেকে, তো আপনি আপনার মেসেজ অপশানে যাবেন, যে আপনি মেসেজ অপশানে যে টাইপ করবেন যে হয় যে নাম্বার আপনার ফোনে তোলা আছে, মানে যে নাম্বার থেকে ভেরিফাই করছেন ওই নাম্বারটি দেবেন এখানে। তারপরে এখানে লিখবেন থামাও, তারপরে গোপন কোডটি দেবেন, তারপরে গোপন কোডটি দেবেন যেটা ওখানে দেওয়া আছে। তারপর একটা মেসেজ দেওয়ার সাথে সাথে আপনার ফোনটি লক হয়ে যাবে। তারপরে মেমোরি বাতিল, এটাও একই অবস্থা, এখানে আপনি একটু গোপন কোড করবেন এবং ফোন হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনার মেমোরিতে অনেক তথ্য থাকতে পারে, পরে আপনি হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। এই জন্য আপনি ফোন চুরি হওয়ার সাথে সাথে এই SMSটা করলে আপনার ফোনে মেমোরি সব ডিলিট হয়ে যাবে, সাইলেন্ট করুন। সাপোজ আপনার ফোন আশপাশেই আছে, আপনি চোরে চুরি করার পর আশপাশেই আছে, বেশি দূর যেতে পারেনি, তখন আপনি এই কোডটা দিয়ে আর কি আপনার ফোনে সাইরেন প্রেরণ করতে পারেন। এতে ফোন জোরে বেজে উঠবে, চোর আরও বিভীষিকায় পড়ে যাবে। অ্যাপসটি অনেক সুন্দর, ফিচারগুলো বন্ধ সুরক্ষা, এই ফিচারটি চালু থাকলে আপনার ফোন বন্ধ করা যাবে না। আর বাস সুরক্ষা, এটা এখনো ফিচারটি চলতেছে, এখনো কাজ আপডেট হয়নি। হেডফোন সুরক্ষা, যখন আমরা বাসে চলাফেরা করি, অনেকে দেখা যায় হেডফোনে গান ফোন শুনতে ঘুমিয়ে গেছে, তো বাসের জন্য এটা অনেক সুরক্ষা দেবে। বা আমরা মেসে বা হোস্টেলে থাকি, তাদের জন্য যখন দেখা যাচ্ছে রুম খুলে আমি ঘুমিয়ে গেছি, আমার ফোনটা কেউ নিয়ে চলে গেল, এই হেডফোন থেকে ফোন খুলে নেওয়ার সাথে সাথে যখন আপনি হেডফোন থেকে ফোন খুলবেন, তখন এখানে যে সময়টা দেবেন 1 সেকেন্ড বা 3 সেকেন্ড পর পরে এটা সাইরেন বাজবে। তো যাই হোক, এখন নড়াচড়া সুরক্ষা, এটাও আপডেট চলতেছে। চার্জিং সুরক্ষা,
যখন আপনার ফোন, আপনি একটা রিস্কের জন্য আছেন বা কোনো বিয়ে বাড়িতে গেছেন বা কোনো একটা, অনেক লোকজন এখন কার মনে কি আছে সেটা তো আমরা জানি না, তো চার্জ অবস্থায় আপনি একটু সাইডে হাঁটাহাঁটি করতেছেন, দেখাচ্ছে ফোন অন করে রাখবো, আপনার ফোনটি চার্জ থেকে খোলার সাথে সাথে আপনি হলে তো আপনার লক খুলতে পারবেন। অনেক সুন্দর ফিচার এবং বাংলাদেশের ছেলেপেলে এত সুন্দর অ্যাপস আমাদেরকে উপহার দিবে এটা কল্পনার বাইরে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আপনি এখানে অ্যাপ্রুভ করতে পারবেন, তো অ্যাপ্রুভ করতে হলে হচ্ছে আপনার যে বক্স ফোন কিনছেন সেই বক্সটি নিয়ে ওখানে আইএমআই কোডে একটা স্ক্যান করা লাগবে, এখানে স্ক্যান করলে এখানে প্রুফ অনারশিপ হয়ে যাবে। এখানে আরেকটা ফোনের নাম্বার দিতে পারেন, লস্ট ফোন যে ফোনটি হারিয়ে গেছে সে ফোনটি ইয়ে করতে পারেন। এই তো এটা হচ্ছে আমার, এই তো এটা হচ্ছে আমার নাম্বার, টাস্টার নাম্বার। যাই হোক, আপনি আরো সেটিং পাবেন এখানে, দরকারি তথ্য পাবেন এখানে আপনাকে ফোনটি, যদি কারো ফোন নেন হ্যান্ডসেট নেন আইএমআই সার্চ করে লিগাল ইউজারটা বুঝতে পারবেন কে লিগাল ইউজার, আর ফোন চুরি হলে করণীয়, এই তো আমি যেগুলো বললাম এসএমএস, আর থামাও যেভাবে কাজ করে এসএমএস সিকিউরিটিতে থামাও কাজ করে, থামা লক, স্মার্ট সিকিউরিটি, হেডফোন সিকিউরিটি, এগুলো বললাম আর কি, আইএমএস সিকিউরিটি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।